তরুণ প্রতিভার অকাল মৃত্যু। শনিবার ময়নাগুড়ি ব্লকের হুসলুরডাঙ্গা গ্রামের এক তরুণ প্রতিভার ইতি ঘটল। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে হুসলুরডাঙ্গা সহ ময়নাগুড়িতে। তার পরিবার ও আত্মীয় সূত্রে জানা যায়, সেই তরুণ প্রতিভার নাম চন্দ্রচূড় মণ্ডল। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের হুসলুরডাঙ্গা গ্রামে। কলকাতার বিবেকানন্দ কলেজে পাঠরত অবস্থায় পুজোর আগে সে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। সেখানে বিভিন্ন ফার্মেসি থেকে জ্বরের ওষুধ নেয় সে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পুজোর ছুটিতে জ্বর অবস্থায় সে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর পরিবারের তরফে তাকে দুর্গাপুজোর সপ্তমীতে শিলিগুড়ির আনন্দলোক নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তিন দিন ভর্তি থেকে তার চিকিৎসা চলে এবং মেডিকেল রিপোর্টে বিশেষ কোনো রকম জ্বরের লক্ষণ জানা যায় না। ডাক্তাররা পরামর্শ দেন, বাড়িতে কিছুদিন বিশ্রাম নিলে স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে উঠবে সে। সেখান থেকে ছেড়ে দেওয়া হলে দুর্গাপূজার দশমীতে তাকে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু পুজোর পরেও তার শারীরিক অবস্থার উন্নতি না হলে আরও অবনতি হয়। তাই রবিবার ফের শিলিগুড়ি আনন্দলোক নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। জানা যায়, পেশায় স্কুল শিক্ষক বাবা মায়ের একমাত্র সন্তান ছিল চন্দ্রচূড়। ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিল সে। ময়নাগুড়ি হাই স্কুল এবং জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে পড়াশোনা শেষ করার পর বর্তমানে সে কলকাতার বিবেকানন্দ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা এবং নৃত্যে ছিল সে সমান পারদর্শী। তাই স্কুল জীবন শেষ করে নৃত্যে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে সে কলকাতায় যায়। জানা যায়, কলেজে পড়ার পাশাপাশি সেখানে সে ডোনা গাঙ্গুলির নৃত্য একাডেমিতে যোগদান করে। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার গ্রাম এবং তার সম্পর্কিত শিক্ষা জগৎ।